ফের কলকাতায় বাড়ির একাংশ ভেঙে দুর্ঘটনা। একটি পুরনো বাড়ির তিনতলা বাড়ির দোতলা বারান্দার একাংশ ভেঙে আহত হন বাবা ও ছেলে। তিনতলা বাড়ির দোতলা বারান্দায় একাংশ আজ ভোররাতে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে হিয়াস্টির থানার 34A ব্রাহ্মণ রোডে। সেই সময় নিচে ঘুমোচ্ছিলেন জয় শুক্লাল ও তার ছেলে গণেশ শুক্লাল, তারা আহত হন। স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে নামেন। খবর পেয়ে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। দুজনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শরীরে বিভিন্ন অংশে আঘাত লেগেছে বলে জানা গেছে, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনাস্থলে যায় হেয়াস্টির থানা পুলিশ।